ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি, নিয়ে এলাম তোমাদের করা একাধিক মজাদার প্রশ্নের উত্তর নিয়ে কিউএনএ ভিডিওর পার্ট ওয়ান অ্যান্সার। এখানে আমি পড়াশুনোর বাইরে তোমরা যে প্রশ্ন করেছো, নানান ইন্টারেস্টিং প্রশ্ন, আমার প্রিয় খাবার থেকে শুরু করে প্রিয় খেলা, আমি ভারত ছাড়া অন্য কোন দেশকে ভালোবাসি, কোথায় থাকি, কোন স্কুলে চাকরি করি, এরকম নানান প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পাবে। তবে যে প্রশ্নগুলোর উত্তর পাবে না সেটা হচ্ছে পড়াশুনোর বিভিন্ন স্ট্র্যাটেজি সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমরা করেছো, সেগুলো আমি একটা সেপারেট ভিডিওতে নিয়ে আসবো। প্রথমে খুব কমন প্রশ্নগুলো বলে নিই, যে আমার নাম কি, কোথায় থাকি, আমি কোন স্কুলে পড়াই, আর অনলাইন টিউশন, এই চারটে ব্যাপারে প্রশ্ন একাধিক জন করেছো, প্রত্যেকের নাম আমি ভিডিওতে উল্লেখ করছি না। প্রথমে আমি নাম বলে দিই, আমার নাম হচ্ছে কৌশিক দত্ত, অনেকে হয়তো জানো, আর অনেকে আমার একাডেমিক কোয়ালিফিকেশনও জিজ্ঞেস করেছো। এর সঙ্গেই আমি বলে দিই, আমি কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করেছি এবং সঙ্গে বিএড করেছি, এটা হচ্ছে আমার মোটামুটি একাডেমিক কোয়ালিফিকেশান। কোথায় থাকি, আমি বজবজে থাকি, দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গা বজবজ, এবং আমি কলকাতার একটা স্কুলে শিক্ষকতা করি। মোটামুটি এগুলো হচ্ছে তোমাদের খুব কমন প্রশ্ন। আর অনলাইন টিউশনের ব্যাপারে যেটা অনেকেই বলেছো, অনলাইন টিউশনের ব্যাপারে যদি ডিটেলস ইনফরমেশান চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সেখানে আমি ইনফরমেশান দিয়ে দেবো। এর থেকে বেশি কথা এই ভিডিওতে আমি বলছি না, চলো তোমাদের মজাদার প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরে প্রবেশ করি। প্রশ্ন করেছো, আপনার প্রিয় স্টুডেন্ট কে? আমি মোটামুটি 18 বছর পড়াচ্ছি আর অন অ্যান্ড অ্যারাউন্ড 10,000 ছাত্রছাত্রীকে পড়িয়েছি, তার বেশি তো কম নয়। সুতরাং এই 10,000-এর মধ্যে একজন প্রিয়কে পিক করা খুব মুশকিল, তাই আমি কারোর নাম এই ভিডিওতে বলতে পারবো না। কারণ আমরা যেটা বলি যে প্রত্যেক ছাত্রছাত্রী আমাদের কাছে সমান, হয়তো কারোর প্রতি একটু বেশি ভালোবাসা থাকতে পারে, কিন্তু তার নাম আমি এই ভিডিওতে নিতে পারবো না। সৃজন দত্ত, ডাক নাম জীবন, তুমি অনেকগুলো প্রশ্ন করেছো। আপনার কাছে অফলাইন পড়া যাবে কি? অফলাইনের ক্ষেত্রে যেটা প্রথম কথা বলার, দূরত্ব একটা ফ্যাক্টর, তোমার বাড়ি কোথায় না জানালে প্রশ্নের উত্তর তো আমি দিতেই পারবো না। তারপরে তুমি জিজ্ঞেস করেছো যে আপনি কোন কোন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করেন। 3 থেকে 4 ইউটিউব চ্যানেলের ভিডিও আমি মোটামুটি দেখি, তার মধ্যে যেটা ব্যাপার বাংলা হিন্দি মিলিয়েই বলছি, হিন্দির মধ্যে অবশ্যই ফিজিক্সওয়ালা অর্থাৎ অলোক পাণ্ডে স্যারের ভিডিও আমি একটা সময় প্রচুর দেখতাম, এখনও দেখি। তার বাইরে কুকিং চ্যানেল, রণবীর ওয়ারের কুকিং চ্যানেলের ভিডিও দেখি। বাংলার মধ্যে অবশ্যই আমি হাসির ভিডিওর মধ্যে সামছিলের ভিডিও অর্থাৎ বিটকেল বাঙালির ভিডিও দেখতে খুব পছন্দ করি। আর বাংলা রান্না চ্যানেলের মধ্যে অতনুর রান্নাঘরের ভিডিও দেখি। মোটামুটি এগুলো দেখি, এর বাইরে কোনো ইনফরমেশান জানার থাকলে ইউটিউব সংক্রান্ত সেখানে মনোজদের ভিডিও দেখি, বাংলার মধ্যে বাবুনের ভিডিও দেখি, এই ভিডিওগুলো মোটামুটি আমি দেখি প্রয়োজন মতো। এছাড়াও তুমি প্রশ্ন করেছো যে আপনার সন্তান কেমন আছেন। আপাতত এই সময় ছেলে ভালোই আছে, কোনো শারীরিক সমস্যা নেই, আর আমাকে এবং ম্যাডামকে প্রণাম জানিয়েছো, তোমাকেও আমাদের ভালোবাসা রইল। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার টিচিং লাইফের বেস্ট মোমেন্ট কী, প্রশ্নটা করেছে হচ্ছে বন্নিশিকা চক্রবর্তী। টিচিং লাইফের বেস্ট মোমেন্ট বলতে, ধরো টিচিং লাইফ, যেহেতু তোমরা একটু আগেই শুনলে যে 18 বছরের অনেক মোমেন্ট আছে, সন্তানের সময় যে সমস্ত ছাত্রছাত্রী তাদের সাফল্যের প্রতিটা মোমেন্টই কিন্তু আমাদের কাছে বেস্ট মোমেন্ট। সেটা হতে পারে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, কেউ WBJEE নিট ক্র্যাক করেছে, এরকম একাধিক এক্সাম্পল আছে, সেগুলো প্রত্যেকটাই হয়তো বেস্ট মোমেন্ট। মানে কাকে কার আগে এগিয়ে রাখবো এটা বলা সত্যিই খুব মুশকিল, কারণ যেটা প্রথমেই বললাম যে প্রত্যেকের প্রতি আমাদের যেহেতু প্রায় সমান নজর থাকে, তাই কাউকে আলাদা করে বাঁচতে পারছি না। যে কোনো ছাত্রছাত্রীর সাফল্যই হচ্ছে আমাদের জীবনে বেস্ট মোমেন্ট, এর থেকে বেশি কিছু আর আমরা চাই না। সন্দীপ লক্ষ্মণ, তুমি প্রশ্ন করছো আপনি খান স্যারকে চেনেন কি না। খান স্যারকে না চেনাটাই অন্যায়, চেনেন কি না এই প্রশ্ন তো করার উচিতই নয়। তুমি জিজ্ঞেস করতে পারতে যে খান স্যারকে আপনার কেমন লাগে। প্রথম কথা হচ্ছে উনি তো একজন প্রণম্য ব্যক্তি, ওনার ভিডিও আমি দেখি। আমি প্রথমে কার কার ভিডিও দেখির মধ্যে বলতে ভুলে গেছিলাম, একাধিক বিষয়ে ওনার যে জ্ঞান এবং ওনার যে বলার ভঙ্গি সেটা অসাধারণ। সুতরাং খান স্যারকে শুধু চিনি তা নয়, উনি আমার খুব পছন্দের একজন শিক্ষকের মধ্যে একজন। মানে ওনার মতো শিক্ষকে যদি ওনার 1% হয়ে উঠতে পারি জীবনে, তাহলে শিক্ষকতা জীবনকে সফল বলা যেতে পারে। সুতরাং খান স্যারকে অবশ্যই চিনি আমি। এরপরে তুমি তোমার নাম লেখনি, তুমি প্রশ্ন করেছো যে কীভাবে পরীক্ষায় গুড মার্কস পাওয়া যাবে, এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি পরে বানাবো। এছাড়া তোমার যে দুটো প্রশ্ন ছিল, যে স্ট্রেস কী করে কম করা যাবে, এবং আপনার ফেভারিট কান্ট্রি কী ইন্ডিয়া ছাড়া, স্ট্রেস কম করার জন্য যেটা করতে পারো সেটা অবশ্যই তোমার যেটা প্রিয় কাজ, অর্থাৎ সেটা তো আমি জানি না, সেটা গান গাওয়া, ছবি আঁকা, টিভি দেখা, গান শোনা, কিছু একটা হতে পারে, সেটা কিছুক্ষণ করতে পারো, এটা অনেক সময় স্ট্রেস কমায়। বা তোমার যাকে ভালো লাগে তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারো, এটাও কিন্তু স্ট্রেস কমায়। আর ইন্ডিয়া বাদে আমার ফেভারিট কান্ট্রি দুটো আছে, একটি হচ্ছে জার্মানি, আমি জার্মানদের খুব পছন্দ করি, আর দ্বিতীয় ডান্সটা অবশ্যই একটু বিতর্কিত দেশ হলো সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল এবং জার্মানি হচ্ছে আমার ভারতের বাইরে দুটো সবথেকে প্রিয় দেশ।
রূপম, তুমি ক্লাস নাইনে পড়ো, তুমি বলছো ভিডিওতে টাইম লাইন দিলে খুব ভালো হয়, অর্থাৎ তুমি টাইম স্ট্যাম্পের কথা বলেছো, আমি পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করবো। আমি টেকনিক্যালি খুব একটা সাউন্ড নয়, এগুলো আমাকে একটু শিখে নিতে হবে, আমি শিখে নিয়ে অবশ্যই তোমার কথা মাথায় রাখবো, টাইম লাইন টাইম স্ট্যাম্প দিতে ভিডিওতে চেষ্টা করবো। এখানেও নাম আমি দেখতে পাচ্ছি না। ফেভারিট স্পোর্ট দু একজন জিজ্ঞেস করেছো, ফেভারিট স্পোর্ট ক্রিকেট ফুটবলের মধ্যে অবশ্যই হচ্ছে ক্রিকেট, আমি ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি। মোটামুটি ধরো 1996 সাল থেকে এখন অবধি ভারতের প্রায় সব ম্যাচই দেখার চেষ্টা করি, যেটা লাইভ দেখতে পারিনি সেটা পরে হাইলাইট দেখেছি, স্কোর দেখেছি। ক্রিকেট আমি ফলো করি, ক্রিকেটের আমি যথেষ্ট একজন ভক্ত। এরপরে এখানেও নাম নেই, একটা কথা জিজ্ঞেস করছে, জীবনে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করব। এখানে দেখো একটু আমি বলি, এটা একটু ডিটেলসে বলছি, একটু বোরিং লাগলো। অন্যায়ের প্রতিবাদ মানুষ সাধারণত করে তার প্রতি ঘটা অন্যায়ের, সামগ্রিক অন্যায়ের প্রতিবাদ খুব কম মানুষ করে। অন্যায়ের প্রতিবাদ কী করে করবে, মানে সবার আগে যেটা, যে নিজে অন্যায় করবে না, এটা প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিবাদ সব জায়গায় হয়তো করতে পারবে না, চেষ্টা যেটা করবে যে অন্যায় যেন না বাড়ে সেটার চেষ্টা করবে। আর প্রতিবাদ করতে গেলে তখন যে অন্যায় করছে হয় তার সমশক্তি সম্পন্ন হতে হবে, বা শক্তি নিজের বাড়াতে হবে, কিংবা সংগঠিত হতে হবে। যদি অন্যায়ের বিরুদ্ধে তুমি সংগঠিত হতে পারো, আরও একাধিক ব্যক্তিকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন করতে পারো, তাহলে অন্যায় দেশে ধীরে ধীরে এমনিই কমবে। মূল কথা হচ্ছে সচেতনতা, অর্থাৎ অন্যায় যে হচ্ছে এটা তুমি জানার পরে আরও পাঁচজনকে জানাবে, এবং সেটা যে অন্যায় এই রিয়েলাইজেশনে যেন তাদের মধ্যে আসে এটা চেষ্টা করবে, তাহলে দেখবে ধীরে ধীরে তুমি অন্যায়ের প্রতিবাদও করতে পারছো এবং অন্যায় কমছে। এখানেও নাম নেই, কী করে জীবনে ফোকাসড ও ডিসিপ্লিন হওয়া যায়। ফোকাসড ও ডিসিপ্লিন হওয়াতে গেলে প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিন মানে তুমি কী ধরনের ডিসিপ্লিনের কথা বলেছো আমি বুঝতে পারিনি। একটা তো হয় টাইমে কাজ করা, আর অনেকে টাইমে কাজ না করলেও কাজটা করে নেয়। সোজা কথা হচ্ছে ডিসিপ্লিন বলো আর ফোকাসড বলো, যে কাজ করছো সেই কাজের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি সততা, অর্থাৎ নিজেকে কখনো ঠকাবে না, সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। বহুজন নিজেকে ঠকাও, হয়তো তোমরা এই বয়সে সেটা বুঝতে পারো না, তাহলেই দেখবে জীবনে আস্তে আস্তে ফোকাসড হয়ে যাচ্ছ কাজের প্রতি, আর যে কাজটা করবে অবশ্যই সে কাজটাকে ভালোবেসে করবে, তাহলে এমনিই সেই কাজের প্রতি ফোকাস তৈরি হবে। তুমি পরের জন নাম লিখেছো মোহাম্মদ রবিউল, স্যার আপনার চ্যানেলের নাম কেমিস্ট্রি নন মিস্ট্রি রাখলেন কেন? প্রথম কথা, নামটা রেখেই আমি ভুল করেছি, এটা সবথেকে বড় কথা। তার কারণ হচ্ছে এই নাম আর্ধেকজন টাইপ করতে পারে না, বহুজন ঠিক করে উচ্চারণও করতে পারে না। এই কেমিস্ট্রি নন মিস্ট্রি নাম না রেখে সহজ নাম রাখলে ভালো হতো। আমি প্রথম দিকে ভেবেছিলাম যে শুধু কেমিস্ট্রির ভিডিও বানাবো, এবং কেমিস্ট্রি নিয়ে যে অনেকের মধ্যে ভয় আছে সেই ভয়টাকে কাটানোর চেষ্টা করবো, সেই জন্যই আমি চ্যানেলের নাম রেখেছিলাম কেমিস্ট্রি নন মিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে কোনো রহস্য নেই। কিন্তু পরবর্তীকালে আমি কেমিস্ট্রি এবং তার সঙ্গে ফিজিক্সেরও কিছু ভিডিও, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের ভিডিও বানাতে শুরু করি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি সেটা ফিজিক্যাল সায়েন্স হোক বা কেমিস্ট্রি হোক, এর রহস্যকে দূরীভূত করতে, প্রত্যেকের কাছে সহজবোধ্য করে তুলতে। তবে অবশ্যই আমি এখনও বলছি নামটা রেখে আমি ভুলই করেছিলাম, এই নামটা না রাখলে ভালো হতো। তারপরে আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে বিভান দত্ত। সন্দীপ, তুমি প্রশ্ন করেছো যে আপনাকে ইউটিউবার হওয়ার কেউ সাজেস্ট করেছিল না, আপনি বেছে নিয়েছিলেন। আচ্ছা, ইউটিউবার হওয়ার সাজেস্ট, প্রথম কথা হচ্ছে ইউটিউবার আমি হয়ে উঠতে পারিনি, আমি ইউটিউবে ভিডিও বানাই এটুকুই, ইউটিউবার অনেক বড় জিনিস, তার কাজ পর্যন্ত আমি এখনও পৌঁছতে পারিনি। এখানে একটা কথা বলি, কেউ সাজেস্ট করেছিল ব্যাপারটা এরকম ঠিক নয়, আমি যারা পুরনো ভিউয়ার তারা তোমরা জানো আমি লকডাউনে শুরু করেছিলাম, লকডাউনে চ্যানেলটা বানানোর পরামর্শ আমাকে দিয়েছিল হচ্ছে আমার একজন কলিগ, অর্থাৎ আমার স্কুলে একজন সহকর্মী, এবং চ্যানেলটা বানানোর কাজে সাহায্য করেছিল তোমরা যে ম্যাডামকে কিছু ভিডিও দেখো, তিনি দুজনে বলেছিল যেটা যে ভিডিও বানালে ভালো হয়, মানে ইউটিউবে ছেলেমেয়েদেরকে পড়ালে ভালো হয়, কিন্তু মানে অ্যাজ সাচ ইউটিউবার হওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি ইউটিউবে আসিনি, এবং ইউটিউবার হওয়ার জন্য যা যা কোয়ালিটির দরকার সেই কোয়ালিটিগুলো আমার মধ্যে নেই আমি জানি, তা নাহলে এতদিন 4.5 বছরে আমি ইউটিউবার হয়ে যেতে পারতাম, এটাই হচ্ছে কথা। এবং সাজেস্ট বলতে এই দুজন কিন্তু চ্যানেল বানানোতে অনেক মোটিভেশন শুরু থেকেই দিয়েছিল। এরপরে প্রশ্ন করেছো মৌমণি জানা, ক্লাস 8-এ তুমি পড়ো, আপনার টিচিং লাইফের একটি ফানি মোমেন্ট বলুন। টিচিং লাইফে ফানি মোমেন্ট বলতে, টিচিং লাইফের শুরুর দিকে অনেক ফানি মোমেন্ট ছিল, আমি 18 বছর আগের আর আজকের ছাত্রছাত্রীদের কিন্তু মেলাতে সত্যিই আমার খুব কষ্ট হয় আজকে দাঁড়িয়ে, তখন কিন্তু তাদের সঙ্গে আমি অনেক মজার সময় কাটিয়েছি, একটা নয় একাধিক ফানি মোমেন্ট আমি তাদের সঙ্গে কাটিয়েছি। কিন্তু এখন আমি দেখছি আস্তে আস্তে, জানি না আমার বয়সের পার্থক্য তাদের সঙ্গে বেড়েছে বলে কি না, কিংবা এই গ্যাজেটের প্রভাব, ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আস্তে আস্তে আমাদের সঙ্গে যে সম্পর্ক ছিল সম্পর্ক অনেক ফিকে হয়ে এসছে, এখন সম্পর্ক অনেক প্রফেশনাল, তারা আসে পড়ে ঘরে চলে যায়, স্কুলে যাই পড়াই বাড়ি চলে আসি, এই পর্যন্ত, এর বাইরে কিন্তু খুব বেশি ফানি মোমেন্ট যে জন্য আজকের দিনে এসে আর ঘটে না, আশা করবো সম্পর্কের উন্নতি হবে আমাদের। আপনার পছন্দের খাবার কি? তুমি প্রশ্ন করেছো,
পছন্দের যদি একটা খাবার থাকতো তাহলে আমার চেহারা এরকম হতো না। আমার চেহারা দেখেই বুঝতে পারছো যে অনেক রকম খাবার পছন্দের। তার মধ্যে বলি, ননভেজ আইটেমের মধ্যে আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে মাটন, যদিও সেটার দামের কারণে খুব বেশি খেতে পারি না আর খাওয়া খুব একটা ভালো নয়। আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই মাছ, আমি বিভিন্ন মাছ খেতে খুব ভালোবাসি, একাধিক মাছ, পুকুর এবং সমুদ্রের মাছ। আর লুচি পরোটা খেতে পছন্দ করি, ভাত আমার খুব একটা পছন্দের নয়। আর ভেজ আইটেমের মধ্যে আরও একটা জিনিস, মিষ্টি খেতে আমি ভালোবাসি, তবে সেটা ওই ঘিয়ে চোবানো বেসনের মিষ্টি নয়, অবশ্যই ছানা এবং দুধের মিষ্টি, রসগোল্লা, তারপরে হচ্ছে পান্তুয়া, রাজভোগ, এই ধরনের মিষ্টি। আর দুধের মিষ্টির মধ্যে রসমলাইটা কিন্তু খুব পছন্দের। আর আপনার ইউটিউবার হওয়ার ইন্সপিরেশন কী? এই উত্তর তো আগের প্রশ্নে আমি দিয়ে দিয়েছি। আপনি তো ফিজিক্সও পড়াতে পারতেন, কেমিস্ট্রিটা কেন নিলেন? ফিজিক্সও পড়াতে পারতাম, জানি না ফিজিক্স পড়াতে পারতাম কি না, ফিজিক্স আমার কেমিস্ট্রির থেকে বেশি কঠিন মনে হতো, সেই জন্য ফিজিক্স আমি পড়ানোর জায়গায় যাইনি, মানে পড়ার জায়গাতেই যাইনি, সেই জন্য কেমিস্ট্রি পড়েছিলাম, কম্পিটিটিভলি সোজা মনে হতো। আপনি যখন স্টুডেন্ট ছিলেন আপনার ফেভারিট সাবজেক্ট কী? প্রশ্নটা করেছো ক্লাস টেনের নীলব্ধ। স্টুডেন্ট লাইফে আমার ফেভারিট সাবজেক্ট একাধিকবার বদলেছে, একটু বলা দরকার। মোটামুটি ক্লাস টেন পর্যন্ত আমার ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে অঙ্ক, অঙ্ক করতে আমার খুব ভালো লাগতো। ইলেভেনে ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্স, টুয়েলভে ওটা ফেভারিট সাবজেক্ট হয়েছিল কেমিস্ট্রি, সেই জন্য কলেজে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছিলাম। কলেজে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে মানে কেমিস্ট্রিকে ফেভারিট সাবজেক্ট বানানো খুব একটা জ্ঞানী সিদ্ধান্ত ছিল না, যথেষ্ট ভুগতে হয়েছে তার জন্য। এরপরে তুমি তোমার নাম লেখনি, আপনি নিজের স্টুডিওতে কী কী গ্যাজেট অ্যাড করার কথা ভাবছেন? আচ্ছা, গ্যাজেট অ্যাড করার কথা বলতে অনেক কিছুই করার ইচ্ছা আছে। চ্যানেল যদি বড় হয়, তোমরা যদি পাশে থাকো, আমার প্রথম যেটা কেনার ইচ্ছা হচ্ছে একটা ডিজিটাল প্যানেল, অর্থাৎ ইন্টারেক্টিভ প্যানেল যেটা, এবং অবশ্যই তারপরে একটা ভালো কম্পিউটার সেট আপ, কম্পিউটার ল্যাপটপ এগোনো, এবং মাইক। আমি 4.5 বছর ধরে একই মাইক ইউজ করছি, একটু উন্নত মাইক কেনার একটা ইচ্ছা আছে। স্টুডিও বলতে আমার কিন্তু কোনো স্টুডিও নেই। প্রথম কথা হচ্ছে আমি যে ঘরে থাকি সে ঘরেই পড়াই, স্টুডিও আমার নেই, স্টুডিও সেট আপ বলে কিচ্ছু আমার নেই। আর আপনি কী কী জিনিস দিয়ে লেকচার রেকর্ড করেন? কিচ্ছু না, একটা মোবাইল ফোন আর এই মাইক, এর বাইরে কিচ্ছু নেই, আর একটা আলো আছে এইটুকুই। আর অন্য সময় টিউব আর একটা এলইডি জ্বালিয়ে নিয়ে ভিডিও শ্যুট করি, আমার আলাদা করে কোনো ভিডিও সেট আপ নেই। সেই ভিডিওর কোয়ালিটি দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। এখানে কমেন্টে আমি যার নাম দেখেছিলাম, জয়দেব পাল, আমি জানি না তার নিজের নামে অ্যাকাউন্ট কি অন্যের নামে অ্যাকাউন্ট, এখানে আবার অন্যভাবে এসছে, একটা বড় প্রশ্ন করেছিলেন যে আপনার ছাত্রজীবনের সংগ্রামের গল্প বলুন, পড়াশুনো কেমন করে করতেন ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি অবধি, এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে হবে। মানে একটা ভিডিওর মধ্যে এটা নিয়ে আধ ঘন্টা গল্প বলা যায়, সুতরাং এটা একটা ডিটেলস ভিডিও বানাবো। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। শেষ প্রশ্ন, এই ভিডিও বানানো পর্যন্ত এটা আসা শেষ প্রশ্ন। নীলার্ঘ সরকার, তুমি প্রশ্ন করেছো, আপনি ছাড়া পশ্চিমবঙ্গে ভৌতবিজ্ঞানের অন্যান্য ভালো ইউটিউব শিক্ষকের নাম বলুন যাদের ভিউয়ার হয়তো আপনার চেয়ে বেশি বা কম, আমি আপনার প্রকৃত স্বরূপ দেখতে চাই। একাধিকজন ইউটিউবে পড়ায়, সবাই খুবই ভালো পড়ায়, আমার থেকে হয়তো অনেক বেশিই ভালো পড়ায়। আমি কয়েকজনের কথা এখানে বলছি, এর বাইরে অনেকেই আছে, আমিও তাদেরকে দেখিনি, যদি তাদের নাম আমার ক্ষেত্রে স্কিপ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে, একজনের নাম প্রথমেই বলতে হবে, আমি তার নাম জানি না, চ্যানেলটার নাম জানি, সায়েন্স বিটা, খুব ভালো চ্যানেল, ফিজিক্যাল সায়েন্স পড়ান, 11-12 ফিজিক্সও পড়ান উনি। আর এর বাইরে নবীন মণ্ডল, ছোটো ছেলে, ফিজিক্স পড়াচ্ছে, মানে মূলত ফিজিক্স পড়ায় আর 9-10 ফিজিক্যাল সায়েন্স পড়ায়, খুব ভালো পড়ায়, খুব খেটে ভিডিও বানায়। এছাড়া 11-12 যদি কেমিস্ট্রির ভিডিওর কথা বলি, তাহলে জয়দেববাবু আগে প্রচুর ভিডিও দিতেন, এই মুহূর্তে একটু কম দেন, চ্যানেলের নাম জয়দেব পাল। আর নান্টু গোপাল দাস কেমিস্ট্রির খুব ভালো ভিডিও বানায়, ও চ্যানেলের নাম বং মিস্ট্রি। এগুলো বাংলার মধ্যে আমার দেখা খুব ভালো চ্যানেল, এর বাইরেও একাধিক চ্যানেল হয়তো থাকতে পারে, বাংলাদেশের কিছু চ্যানেল আছে সেগুলোও খুব ভালো, সেগুলোর নাম আমি ভিডিওতে বলছি না। এদের চ্যানেল অবশ্যই ভালো এবং প্রত্যেকেই খুব ভালোই পড়ায়। তোমাদের করা বেশ কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম, এর বাইরেও একাধিক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও আনবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে পারো, এই প্রশ্নের উত্তরগুলো সবাই জানতে পারবে। আর যদি এই ভিডিওর মাধ্যমেও কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমরা কিন্তু বিভিন্ন ক্লাসের ভিডিও দিই, তুমি যে ক্লাসেরই হও না কেন আমাদের চ্যানেল থেকে উপকার পাবে। যারা এতক্ষণ সময় এই প্রশ্ন উত্তর পর্ব শুনলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।